हेलो माय ब्यूटीफुल लवली लवली फ्रेंड्स সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আবার একটা নতুন সকালে তোমাদের কাছে আমি সঞ্চিতা ইনক্রেডিবল ইউটিউব জার্নি থেকে চলে এলাম আবার একটা খুব সাধারণ আমাদের বাঙালিদের রান্না, মা ঠাকুমাদের সনাতনী রান্নার একটা রেসিপি নিয়ে। খুব সিম্পল, কিন্তু খেতে ভাত দিয়ে বলো, রুটি দিয়ে বলো, সব কিছু দিয়েই ভাল লাগে। তো কী সেটা? নুন দিয়ে দিই, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সমস্ত রকম সবজি দিয়ে লাল শাকের ঘন্ট। আমি তো সবজিগুলোকে ডেফিনেটলি যেটা আমি করেই থাকি আগে থেকে স্টিম দিয়ে নিয়েছি, আর লাল শাকটা দিয়ে দেব। কিচ্ছু দেব না, কিচ্ছু লাগবে না, সর্ষের তেলে কালো জিরে পাঁচফোড়ন দিয়ে, সর্ষের তেলে কালো জিরে পাঁচফোড়ন দিয়ে আগে থাকতে ভাপিয়ে রাখা সবজিগুলো, কচি কচি ঝিঙে আছে, কুমড়ো আছে চকচকে লাল মিষ্টি কুমড়ো, আলু আছে, একটু আলু তো কনসিস্টেন্সির জন্যই দিতেই হয়, যে কোনো সবজিতেই আমি দিয়ে থাকি। তো সামান্য পেঁয়াজ ফোড়ন, কালো জিরে পাঁচফোড়ন দিয়ে এটা হবে। একটু যেই মজে যাচ্ছে তার মধ্যে সবজিগুলো দিয়ে, বেশি হলুদ দেব না, কারণ এই যে লাল শাকের যে একটা সুন্দর রং, এটা বেশি হলুদে আমি নষ্ট করব না। অনেকবার ধুয়ে নিয়েছি, কারণ এখন বাজার থেকে সবজি আনতে না এত পেস্টিসাইড থাকে, বারবার ধুয়েছি বারবার, তাই জন্য একটু কালারলেস লাগবে, কিন্তু তা নয়। আর এর সাথে আমি অবভিয়াসলি সবজিগুলো মিশিয়ে দেব। এটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি হবে, অল্প একটু মিষ্টি না দিলে, যারা অল্প মিষ্টি খায় তারা অল্প দেয়, কিন্তু আমি একটু দেব, কারণ এটা ভাত রুটি সব কিছুর সাথেই ভালো যায়। লাল শাকের ঘন্ট মোস্ট কমন, আমি আজকে বড়ি ছাড়াই করলাম, বাড়ির সকলকে দেখতাম বড়ি দিয়েছে, অল্প একটু সর্ষে বাটা দিয়েছে, কিন্তু আমি দিলাম না, যেহেতু কালকে বড়ার তরকারি খেয়েছি একটু রিচ খাওয়া হয়ে গেছে, আজকে আর বড়ি ছাড়া একদম সিম্পল করে দিলাম। তো এটা কিন্তু ভালোই খেতে হয়, কেমন? আর এটা আর কিছুই দেব না, এটা আস্তে 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 হতে থাকবে, আর জল তো ছাড়বেই সেই জন্য। আর একটু কালো জিরে ওপর থেকে ছড়িয়ে দিলাম, বাস হয়ে গেল। এই হচ্ছে আজকের এইটা তোমাদের সাথে শেয়ার করলাম, অন্য সবজি আছে তার সাথে এটা করলাম, এটাই করলাম, শাকের ঘন্টটাই করলাম। আর ডাল তো বাঙালির ঘরে ডাল তো থাকবেই, আজকে নিরামিষে ডাল ভাজা তার সাথে একটা শাকের ঘন্ট, এই আর কি। তোমাদের সাথে তোমরা নিশ্চয়ই শাক করো, এই শাকের ঘন্ট কিন্তু বিভিন্ন শাক করতে আমাদের ভাল লাগে না, তাই না? তো চলো এটা হতে থাকুক,
এরকম ভাবে এটা হবে, একটু চাপা দিয়ে দেবো। সবাই তোমরা ভীষণ ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, কেমন? টাটা।